আমাদের মিডিয়ায় বহুল প্রচলিত প্রচারিত যে শাকিল খানের দিন কাটতে হওয়া থেকে শুরু করে তা থাকা খাওয়া সবকিছুর জন্য সহযোগী প্রধান সহযোগী হিসেবে কাজী মারুফ খুব হেল্প করেছে। যখন করবে মানুষ তখন আপনার এই ছবির গল্পের সাথে কিভাবে রিলেট করবে এই মানুষটাকে আপনি আসুন না আবার একজন সুপারস্টারকে আপনি নিয়ে যাচ্ছেন নিগেছেন অলরেডি না আমি নেইনি ও নিজের ইচ্ছা আসছে ভাইরাল ভাইরাস থেকে ভাইরাল মানে খারাপ জিনিস হতে চায় সবাই মানুষ কিন্তু আপনার প্রশ্নে আপনাকে ফিরিয়ে দিই ধরেন আপনি খুব মানবেত জায়গা থেকে অন স্ক্রিন বড় লার্জার স্ক্রিনে আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা দিন মজুর তাদের হয়ে কথা বলেছেন স্ক্রিনে ম্যাক্সিমাম গল্পে সেই গল্পের নায়ক যখন আমেরিকার মতো বড় লাক্সারি কারে নায়িকাদের নিয়ে নাচবে সেই গল্পগুলো বলবে তো এই ব্যাপারটা আপনি এক্সপেরিমেন্ট মনে করছেন নাকি খানিকটা ঝুঁকিও মনে করছেন দেখেন ঝুঁকি তো সব সময় কারণ আহ এনি ফিল্ম ইজ রিস্ক আমি মনে করি কিন্তু আমার মনে হয় সবার যে স্বপ্ন থাকে বাইরে আসার বাইরের জীবন কিরকম চকচকে এই ধরেন আমার আমি যেখানে আছি এখন নিশ্চয়ই বাংলাদেশে অনেক বড় বাসায় এরকম বিলিয়ার্ড বোর্ড টোর্ড থাকে এটা এটা কিন্তু অনেকের কাছে স্বপ্ন রাইট যে স্বপ্ন ছোঁয়া যাবে না আর কি ওই রকমের হ্যাঁ কিন্তু এই স্বপ্নের যে পেছনের যে গল্পটা বা এই স্বপ্নের পেছনে যে কতটা কষ্ট প্রতিদিন বা মানে আমেরিকা আসলে কি ওয়েস্টার্ন লাইফটা আসলে কি সেটাই বোঝানো এই ছবিতে আচ্ছা আর কিছুই না এই ছবিটা নিয়ে একটি গান তো রিলিজ হলো পরবর্তী টিজার ট্রেলার বা বাংলাদেশে ছবিটা নিয়ে মুভমেন্ট কবে কি করছেন একটু যদি দর্শকদের বলতেন আমি দেশে আসছি মার্চ মার্চ মাসে মাসের ফার্স্ট আমি দেশে চলে আহ টিজার এই এই মাসের লাস্টের দিকে অথবা মার্চ মাসের ফার্স্ট দিকে অফিসিয়াল টিজার আমি ছাড়ছি আমি আসার ঠিক আগেই এটা ছাড়বো আর আসার পরে তো রিলিজ ইনশাআল্লাহ যদি সেন্সরে ভালো মতো ছাড় পাই রিলিজ দিয়ে যাবেন রিলিজ দিয়ে যাব না রিলিজ দেওয়ার কিছুদিন পর তো থাকব আর আরেকটা ছবি শুরু করব ওই ছবিটার কাজটা ধরে ফেলব হয়তো আচ্ছা 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 তো অনুপ্রেরণা যোগাবে সত্যি কথা বলি অনেকদিন পর ছবি রিলিজ করছি দশ বছর পর ছবি রিলিজ করছি এখন আমার যেটা কমপ্লেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আগে এতটা ভালো না লাগলে ছবি চলতো না সত্যি কথা দর্শকের ইয়ে ওই রকমই আছে কিন্তু আগে তো দেখতে হবে ছবিটা এখন বেশি জাজমেন্টাল হয়ে গেছে মানে জাজমেন্টটা ওরা আগেই দিয়ে দেয় আগে এরকম ছিল না বাংলাদেশের মানুষ আমি একটি কথা বলতে চাই জি যখন যে আপনি বলছেন না রিক্সাওয়ালারা কাজী মারুফের দর্শক যখন ছিল তখন আমার দেশে রুচির অবক্ষয় হয়নি রুচির দূর আমি রিকশালাকে মিন আমি রিক্সাওয়ালাকে ছোট করে বলছি না আমি দিন মজুরদের আমি ধরেন আমার যে তাদের ভয়েস ছিলেন সেই ভয়েসটা এখন আমি আমেরিকায় খুব লাক্সারি লাইফ লিড করে এবং আপনি সেইখান থেকে গল্পটা দেখাচ্ছেন তো ওই জায়গা ওই কনফ্লিক্টটা যে আমাদের আমাদের রাস্তার রাজা হটাত করে আমেরিকার লাক্সারি লাইফের গল্প দেখাচ্ছে এটা একটা কনফ্লিক্ট করবে কিনা না এইটাই এই ছবিতে বলা যে এখানে লাক্সারি না আসলে এগুলো যা দেখে এগুলো সবই মিথ্যে কোনোটাই ইয়ে না মানে লাক্সারি লাইফ এখানে না লাক্সারি লাইফের পেছনের কষ্টটা অনেক বেশি বাপ মাকে ছেড়ে এসে লাক্সারি কার জন্য দেখাচ্ছেন আপনি কাকে দেখাচ্ছেন কে আছে আবার এখানে কেউ নেই আপনি যদি হ্যাঁ আপনি তো সেখানে বিলং করছেন থাকছেন সেখানে থাকছি কিসের জন্য থাকছি সেটাও জানতে হবে কি ইয়েতে থাকতেছি মানে কত কষ্টে থাকতেছি মানে কিসের আশায় থাকতেছি আসলে কিন্তু আমরা কেউ জানি না যারা এখানে থাকি একটা চক করে পড়ে যাই আমরা এখানে থাকতে বাধ্য স্লেভারি ইজ নট গন ইয়েট ওকে ফাইন মানে বিষয়টা এভাবে নিলাম যে আপনি আপনার কষ্টের পীড়ন বা সামগ্রিক কষ্টের পীড়ন আপনি দেখাবেন এবং সেখানে থেকেই দেখাবেন যেটা ধরেন আবারও ডাঙ্কি প্রসঙ্গে আসি শাহরুখ বিলং করে ইন্ডিয়ান সিটিজেনশিপ সেখানে থেকেই দেখিয়েছে যে না ইন্ডিয়া থেকে বাইরে যেও না এবং যে দেশের বদনাম করে আসালাম নিও না দেশেই থাকো এবং দেশে থাকার যে অনুপ্রেরণা সেটা জুগিয়েছে ছবিটা চলে নিয়ে চলে কি মেকআপ ঝামেলা হয়েছে সেটা অন্য বিষয় কিন্তু আপনার ছবির মেসেজটা যে আসলে আমেরিকা যে সোনার হরিণ এখানে যে মরিচিকা এই সব বিষয়গুলো আপনি ইন আপনি দেখিয়েছেন বা দেখানোর চেষ্টা করেছেন এই তো জি এর ফাঁকে ধরেন আপনি আপনার বন্ধু বান্ধব আপনি ইনফ্যাক্ট আমাদের মিডিয়ায় বহুল প্রচুর প্রচারিত যে শাকিব খানের ঋণ কার্ড হওয়া থেকে শুরু করে তার থাকা খাওয়া সবকিছুর জন্য সহযোগী প্রধান সহযোগী হিসেবে কাজী মারুফ খুব হেল্প করেছে এসব মেসেজ যখন পড়বে মানুষ তখন আপনার এই ছবির গল্পের সাথে কিভাবে রিলেট করবে এই মানুষটাকে আপনি না আবার একজন সুপারস্টারকে আপনি নিয়ে যাচ্ছেন নেগেশন অলরেডি না আমি নেই ও নিজের ইচ্ছা ইচ্ছে আমি নেই আমার সাথে কিন্তু ওর দেখা হয়েছে অনেক পরে ও আমেরিকায় আসার থাকার বেশ কিছুদিন পরে দেখা হয়েছে কাকতালীয় ভাবে আমরা শপিং করতে গিয়েছি আমি আর আমার ওয়াইফ শপিং করতে গিয়েছি তো ও ওখানে ছিল তো হঠাৎ করেই দেখা হয়েছে যেটা সত্য কথা আমি নেই এটা ওর ওর ইচ্ছায় তাগিদে আমি যদি আসেন যদি বলেন যে মারুব ভাই কিভাবে ই করব মানে কিভাবে স্থায়ী হওয়া যায় আমি আপনাকে আমার মন থেকে সৎ উত্তরই দেব যেন আপনার ভালো হয় আর এটা নিশ্চয়ই খারাপ কিছু না রাইট তার মানে আমি সাপোর্টাপোর্ট সাপোর্টআপোট লাগলে একটা জায়গা আছে আমার ভাই রাইট লাভ ইউ মারুফ এবার প্রসঙ্গ আসি যে আপনার এই ছবি নিয়ে যেহেতু এখন টোটালি গ্লোবাল একটা ইন্ডাস্ট্রি এবং যদি এটা সত্য হয় যে রাজকুমার থেকে মিডল ইস্টে বাংলাদেশের ছবি খুব অফিসিয়ালি ইন করবে মানে আশাদ আদনান থেকে শুরু করে সকলে বলছেন যদি এটা হয় একটা বড় মার্জিনের রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে বাংলাদেশি ছবি থেকে এই জায়গা থেকে আপনি আপনি তো আপনার আমি মনে করি যে আপনার দর্শক ওই করছেন কি না কারণ বাংলাদেশের ছবি অল্প কিছু হল এটার উপর নির্ভর করে আপনি ছবির টাকা তুলতে পারবেন না এটা আমি ফরশিওর এখনই বলে দিতে পারবো সেই জায়গা থেকে হ্যাঁ আপনি নিজেও জান তো সেই জায়গা থেকে আপনার ডিস্ট্রিবিউশন প্ল্যান বা এই আসাদ চেইন বা ইন হোল যে ইন্ডাস্ট্রি চেইনে আপনি কাজ করছেন কিনা একটু কিছু জানাতেন হ্যাঁ আমি ওভাবেই আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ देम মানে যারা হোল ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউশন করবে বাট ফার্স্ট অফ অল আই এম ফোকাসিং অন বাংলাদেশ কারণ আমি বাংলাদেশের কাজী মারুফ আর দ্বিতীয় কথা হচ্ছে কি ছবিটা হিন্দিতেও ডাব হয়েছে এই ছবিটা ইন্ডিয়াতেও রিলিজ হবে হয়তো ওটি প্ল্যাটফর্মে রিলিজ হবে ইন্ডিয়ার বাট ইন্ডিয়ান কোন লোকাল ওটি প্ল্যাটফর্ম আর হলে দেওয়ার চেষ্টা করব আর বাংলা ভাষাভাষী যারা আছে বেসিক্যালি আমার ছবিটা কিন্তু টার্গেটেড ফর অল দোজ হু নট অনলি লিভ ইন আমেরিকা মানে যারা শুধু আমেরিকায় বাস করে তারা না এটা সবার গল্প এই গল্পটা সবার গল্প যারা কিনা বাইরে থাকে ওকে মানে প্রবাসীদের গল্প এটা রাইট এটা প্রবাসীদের গল্প ছবি নিয়ে যেহেতু আপনার বাবা পরিচালক সমিতি সভাপতি এবং বরেণ্য মানুষ এখন সবচেয়ে বড় মুরব্বী বাংলাদেশের এখন ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিটা ফাইনেস্ট একদম ফুল ফাইনাল দেখেছেন নিশ্চয় কাজী হাত তার মন্তব্যটা কি ছিল আমাকে তো বলে বারবারই বলে তুমি ভয় পেওনা না ছবি রিলিজ করো যার সাথে আসবে সমস্যা নেই রিলিজ করো আমি তো রিলিজ করতাম না যে সময় ভালো হোক একটু দর্শক যাক হলে তারপরে রিলিজ করি আমার আব্বা সবসময় বলে রিলিজ করো তুমি তোমার গান টান কিছুই লাগবে না এই ছবি গানের ছবি না আসলে এই ছবি গানের ছবি না হুম না আপনার কোনো ছবি আসলে আপনি আর গল্পের গল্প নির্ভর ছবিই করেছেন আমি সারা আমি সারা জীবন আজ পর্যন্ত প্রথম ছবি থেকেই যদি দেখেন সব ছবিগুলোরই গল্প গল্প নির্ভর ছবি তবে আমার কাছে একটা জিনিস আজকে আমি বলতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে ফেব্রুয়ারি মাস ভাষার মাস আহ এখানে থেকে অনেক সময় ফেসবুকে অনেক ছোট ছোট শর্টস ভিডিও দেখি এগুলি কি অরিজিনাল কিনা আমার খুব অবাক লাগে সেদিন একটা ভিডিও দেখছিলাম মানে স্ট্রিট মানে স্ট্রিট ভিডিও থাকে না স্ট্রিটে গিয়ে ইন্টারভিউ নেয় একজন জিজ্ঞেস করছিল আমাদের ভাষা আন্দোলন কবে হয়েছে হুম হুম আমার খুব গায়ে লাগলো জিনিসটা আমার দেশের নতুন প্রজন্ম না যে ভাষায় সে কথা বলছে সেই জানেও আন্দোলনটা কবে হয়েছিল অনেকে অনেকে বলছে বলছে আমি জানি না অনেকে বলছে উনিশশো কেন এরকম নতুন প্রজন্ম আমি এটা এই অর্থে বললাম আমার দেশের নতুন প্রজন্ম আজকে এতটাই ফান নির্ভর হয়ে গেছে হ্যাঁ এতটাই পাশ্চাত্যের দেশের উপর নির্ভরশীল হয়ে গেছে এতটাই ধার করা কালচারে আমরা বিশ্বাসী এটা হয়তো ঠিক না এর রেজাল্ট কিন্তু খুব খারাপ এটাই দেখানো গ্রিন কার্ডে যে আমার দেশ আমার দেশ আমার দেশের শান্তি অন্যরকম আমার দেশের ইউনিক কিছু কালচার আছে কিন্তু অ্যাটলিস্ট ভাষা আন্দোলন ভাষার জন্য যুদ্ধ ভাষার জন্য আন্দোলন এটা কিন্তু আমার মনে হয় না কোথাও হয়েছে এটা হয়নি পৃথিবীতে এই ধরনের ঘটনা আমার নতুন প্রজন্ম জানবে না এতটাই ইয়ে হয়ে গেছে আমার দেশের নতুন প্রজন্ম এই ক্ষেত্রে দুঃখজনক লজ্জার কিছু হতে পারে না এবং শিক্ষা ব্যবস্থা বা এর পারিবারিক শিক্ষা ফেসবুক জাতি ফেসবুক আর টিকটক হয়ে গেল হ্যাঁ অনেকটা তো তাই যেখানে বাংলাদেশের তারকারা শুধুমাত্র একটা ডিগবাজি দেখার জন্য আপনার প্রিয় কলিগ বা আমাদের কলিগ জায়েদ খানকে বিভিন্ন ফিতা কাটা বা থেকে শুরু করে ফ্যাশন হাউজে নিয়ে যায় সেটাকে প্রমোট করার জন্য সেই তার অর্জুন হচ্ছে তিনি ভালো ডিগবাজি দিতে পারেন সেটাতে ভাইরাল হয়েছিল আমি কাউকে ছোট করে কথা বলছি না সে তার একটা সত্যি কথা কি জানেন আমি 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 বলি আমি একটু বলতে পছন্দ করি আমি একটু এলাবোরটলি বলি আমি আমার একটি ছবি হলে গিয়ে দেখতে গিয়েছিলাম একটি না সবগুলা ছবি যাই একটা ছবি হঠাৎ করে মানিকরতন দুই ভাই একটা সিন ছিল যেখানে আমি একটু অপমান করছিলাম আমার নায়িকাকে হলের দর্শক খুব মজা পাচ্ছিল সেদিন আমি আমার আব্বাকে ফোন করে বললাম যে এটা এই জায়গাগুলো মজা পাইছে দর্শক জি তখন উনি বলল যে দেশের মানুষের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষ মানুষকে অপমান করলে এখন খুব মজা পায় এখন এই প্রসঙ্গে আসি দিকবাজি নিজেকে নিজে পচিয়ে যদি কেউ ফেমাস হতে চায় কিছু করার নেই তাই না কিছু কি করার আছে যে আজকে আমি ইচ্ছে করে ভুল ভাল কথা বলছে ভুল ভাল ইংরেজি বলছি ইক ডিক মারছি মানুষ দেখে হাসছে এন্টারটেইনমেন্ট আপনি বলে মনে করেন হ্যাঁ নাকি জায়েদ খান কি ইচ্ছে করে ভুল করছে বলে আপনি মনে করেন নাকি ওর এটা ওর অজ্ঞতা কোনটা না ইচ্ছে করেই করছে হি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড ইয়ে ঢাকা ইউনিভার্সিটির তে পড়া ছেলে আচ্ছা তাহলে জায়েদ খান ইচ্ছে করেই ভুলগুলো করছে সবাই এগুলি ইচ্ছে করেই করে আচ্ছা যারা যারা করছে দেখেন সবাই এগুলি ইচ্ছে করেই করছে টু বি ভাইরাল দ্যাটস ইট ভাইরাল ভাইরাস থেকে ভাইরাল মানে খারাপ জিনিস হতে চায় সবাই মানুষ